শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গ্রামকে করোনামুক্ত করতে পারলেই মিলবে 50 লক্ষ টাকা, অভিনব উদ্যোগ ভারতে। এবার ভারতে একদিনে প্রায় 3,000 মৃত্যু, ফের আবারও বাড়ল সংক্রমণ। মাত্র 30 দিনে কাজ হারিয়েছে ভারতের 1.5 কোটি মানুষ, অবস্থা ভয়াবহ। এবার পাকিস্তানের হাসপাতালকে হামাসের ঘাঁটি বলল ইসরায়েলের নেতা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের দিন রাতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের পরমাণু শক্তি। এবার যুদ্ধবিমানের আকাশসীমা লঙ্ঘন, চীনের মুখোমুখি মালয়েশিয়া। এবং সবশেষ থাকছে মহাকাশে পানি ভাল্লুক এবং স্কুইড পাঠাচ্ছে নাসা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। উদ্দেশ্য করোনা ভাইরাস ছড়িয়ে পড়া আটকানো। এই কাজে স্থানীয় প্রশাসন যাতে আরও বেশি করে ভূমিকা পালন করে সেজন্য এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছে মহারাষ্ট্র সরকার। বুধবার ঘোষণা করা এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে করোনামুক্ত গ্রাম। সেখানকার প্রতিটি রাজ্য ওয়ারি অঞ্চলে বিজয়ী গ্রামকে পুরস্কার হিসেবে দেওয়া হবে 50 লক্ষ টাকা। সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের আমার গ্রাম করোনামুক্ত উদ্যোগে সূচনা করেছিলেন। সে উদ্যোগের অঙ্গ হিসেবেই এই প্রতিযোগিতা বলে জানিয়েছে সে রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী হাসান মুশফিক। এ ব্যাপারে তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব বিভিন্ন তালুক, জেলা এবং অবশ্যই গোটা রাজ্যকে করোনার থাবা থেকে মুক্ত করতে হবে। এই বিষয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেই কমিটিতে 22টি শর্তের উপর ভিত্তি করে বেছে নেবে বিভিন্ন এলাকার বিজয়ী গ্রামকে। সে রাজ্যের 6টি রাজ্য ওয়ারি অঞ্চলে হবে এই প্রতিযোগিতা। প্রত্যেক অঞ্চল থেকে বেছে নেওয়া হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে। তাদেরকে যথাক্রমে 50 লক্ষ, 25 লক্ষ এবং 15 লক্ষ করে টাকা দেওয়া হবে পুরস্কার হিসেবে। রবিবার এক ভার্চুয়াল সভায় উদ্ভব উল্লেখ করে 21 বছরের ঋতুরাজ দেশমুখের কথা। ঋতুরাজ সোলাপুর জেলার ঘাটের গ্রামের পঞ্চায়েত প্রধান। নিজের দলবল নিয়ে কোভিড মোকাবেলায় রুকু তাজের উদ্যোগের প্রশংসা শোনা গিয়েছে উদ্ভবের গলায়। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত ভারত। দেশটিতে করোনা সংক্রমণ একদিনে কমলেও আবারও বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় দেশটিতে 1,34,154 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। গতকাল শনাক্ত হয়েছিল 1,32,788 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,41,983 জনে। দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু। দেশটিতে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 2,887 জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যু হয়েছিল 3,207 জনের। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন 3,37,989 জন। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ভারতে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,11,499 জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 2,63,90,584 জন। মহামারী করোনা ভাইরাসে সংক্রমণে ভারতে গত এক মাসে কমপক্ষে 1.5 কোটি মানুষ কাজ হারিয়েছেন। এর আগে 2020 সালের এপ্রিল এবং মে মাসে বেকারত্বের হার ছাড়িয়েছিল 20%। বর্তমানে করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় আবারও সেই হার ঊর্ধ্বমুখী। দেশটির উপদেষ্টা সংস্থা CMI এর পরিসংখ্যান অনুযায়ী গত মাসে ভারতে বেকারত্বের হার দাঁড়িয়েছে 11.9%। শহর এবং গ্রামে তা যথাক্রমে 14.73% এবং 10.63%। বিশেষজ্ঞদের মতে করোনাভাইরাসের দ্বিতীয় ঝড় আটকাতে সম্প্রতি স্থানীয় বিধিনিষেধ এবং লকডাউনের মতো কড়াকড়ির পথে হেঁটেছে রাজ্যগুলো, ফলে আবারও মাথা তুলেছে বেকারত্ব। তাদের ব্যাখ্যা, মে মাসের মাঝামাঝিতে ভারতে 10% ছাপিয়ে যায় বেকারত্বের হার, বিশেষ করে শহরগুলোতে তা বেড়ে চলেছে ধারাবাহিকভাবে, যার সামগ্রিক প্রতিফল হিসেবে ক্রমশ বিবর্ণ হচ্ছে কাজের বাজারের ছবি। CMI এর কর্মকর্তা মহেশ ব্যাস বলেন, ভারতে কাজের সংখ্যা এপ্রিলে 39.8 কোটি থেকে কমে মে মাসে 37.55 কোটি হয়েছে।
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনেট পাকিস্তানের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে সেটাকে গাজায় হামসের ঘাঁটি হিসেবে প্রচার করেছেন, আর তাতেই খুব প্রকাশ করেছে ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহেদ হাফিজ চৌধুরী জানান, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট যে মিথ্যাচার করেছেন তা অগ্রহণযোগ্য। প্রকাশিত ছবিটি ইসলামাবাদের শেফা হাসপাতালের, জনমতকে বিভ্রান্ত করতে এমন অপপ্রচার চালানো হয়েছে। তিনি দ্রুত ওই ছবি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ইরানের গণমাধ্যম পার্স টুডে জানায়, সম্প্রতি নাফতালি বেনেট তার টুইটার অ্যাকাউন্টে পাকিস্তানের ইসলামাবাদের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে লিখেছেন, এটি হচ্ছে হামাসের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র এবং সবচেয়ে বড় ঘাঁটি। কিন্তু টুইটার ব্যবহারকারীরা খুব সহজেই ইসরায়েলি নেতার মিথ্যাচার ধরে ফেলেন এবং তাকে মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেন। এরপর পাকিস্তানও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাল। ইরানের পরমাণু শক্তি মোসাদের দিন রাতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান ডেভিড বার্নি। তিনি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক চলমান সংলাপে বিশ্ব শক্তিগুলো যদি ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছায়, তাহলেও ইসরায়েল তেহরান পরমাণু কর্মসূচির বিরোধিতা অব্যাহত রাখবে। ইসরায়েলি পত্রিকায় ইয়াতি দিও তাহারুন বার্নিথ বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে। মোসাদ প্রধান আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ইসরায়েল বিশ্ব সমাজের অনুসৃত পথ অবলম্বন করবে না, কারণ এই ব্যাপার হিসেব ভুল করলে তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে না। পাশ্চাত্যের সঙ্গে সমঝোতা হোক বা না হোক, ইরান নিরবিচ্ছিন্নভাবে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি দাবি করেছেন। উল্লেখ্য, মোসাদ প্রধান এমন সময় এই দাবি করলেন যখন ইরানের পরমাণু কর্মসূচি শুধুমাত্র বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের কাছে অন্তত 400 পরমাণু অস্ত্র রয়েছে। মালয়েশিয়ার আকাশ সীমার কাছে বিমান মহড়া চালিয়েছে চীন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মালয়েশিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামউদ্দিন হুসাইন। অন্যদিকে বেইজিং এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে সে দেশের যুদ্ধবিমানগুলো নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট অংশ নিয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, তার দেশের পূর্বাঞ্চলীয় সারাওয়াক প্রদেশের আকাশসীমার কাছে বিমান মহড়া চালানোর প্রতিবাদে তিনি কুয়ালালামপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করবেন। কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ এই নয় যে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করব। এর একদিন আগে চীন এবং মালয়েশিয়ার মধ্যবর্তী বিতর্কিত আকাশসীমায় চীনা জঙ্গি বিমানকে প্রতিহত করার উদ্দেশ্যে নিজের যুদ্ধবিমান পাঠায় মালয়েশিয়া। মালয়েশিয়ার বিমান বাহিনীর একটি বিবৃতিতে জানায়, সোমবার স্থানীয় সময় বেলা 11:53 সারাওয়াক প্রদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চীনা জঙ্গি বিমান ধরা পড়ে। বিবৃতিতে দাবি করা হয়, 16টি চীনা জঙ্গি বিমান সদৃশ পুষ্ট থেকে 23,000 থেকে 27,000 ফুট উচ্চতায় 290 নটিক্যাল মাইল বেগে মালয়েশিয়ার পানিসীমার আকাশে অনুপ্রবেশ করে। এ সময় চীনা পাইলটরা তাদের পরিচয় প্রদানের আহ্বান বারবার উপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে চীনা বিমানগুলোর গতিপথ পরিবর্তন করে চলে যায়। পৃথিবী থেকে মহাকাশে প্রাণী পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 5,000 টার্ডিউট পানি ভাল্লুক এবং 128টি স্কুয়েডের বাচ্চা মহাকাশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন তারা। বিজ্ঞানীরা এই পরীক্ষার মাধ্যমে মহাকাশে জীব সম্পর্কিত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। মহাকাশে জীব নিজেকে কতটা টিকে রাখতে সক্ষম এই পরীক্ষার ফলে তা অনেকটাই জানা যাবে বলে জানিয়েছে নাসা। বৃহস্পতিবার ফ্যালকন 9 রকেটে উঠবে এই টার্ডিউট বা স্কুয়েডের বাচ্চাগুলো। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় দুপুর 1:29 যাত্রা শুরু করবে মিশন। এরপর প্রাণীগুলোকে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে স্পেস এক্সের 22তম কার্গো মিশনের সময় মহাকাশে পাঠানো হবে। টার্টিগ্রেড ছোট প্রাণী, কেবল 1 কিলোমিটার এর দৈর্ঘ্য। এছাড়া এর অত্যন্ত কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে সক্ষম, অথচ উচ্চ চাপ এবং তেজস্ক্রিয়ার ক্ষেত্রেও এরা বেঁচে থাকতে পারে। অথচ এই ধরনের পরিস্থিতিতে বেশিরভাগ প্রাণী বাঁচতে পারে না। বেঁচে থাকা এই আশ্চর্যজনক শক্তির কারণে এই প্রাণীগুলোকে বিজ্ঞানীরা মহাকাশের গবেষণা চালানোর জন্য বেছে নিয়েছেন। এদের মাধ্যমে বিজ্ঞানীরা নির্দিষ্ট জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন যা জীবনকে চরম প্রাকৃতিক পরিবেশে টিকিয়ে রাখতে থাকবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। জন্য ধন্যবাদ সবাইকে।